सर्वप्रथम महान अल्लाह रब्बुल आलमीन शुक्रिया आदाय करछी जे अल्लाह रब्बुल आलमीन आमादेरके मुमिन मुसलमानेर घरे जन्मदान करेछेन ना चाहिते बिना दरखास्ते बिना दरखास्ते अल्लाह ताआला आमादेरके मुमिन मुसलमान हिसाबे कबूल करेछेन एइजन्य आमरा शुक्रिया आदाय करी आलहामदुलिल्लाह मुअज्जज हाजिरीन अल्लाह रब्बुल आलमीन दुनिया दे मानव जाति के प्रेरण करेछेन नेक कामानोर जन्नो नेकी कामाइयेर जन्नो हाँ ए पाशापाशी अल्लाह ताआला ए दुनियाटाके ए नेकी अर्जनेर पाशापाशी अल्लाह ताआला परीक्षार जन्नो विभिन्न प्रकारेर गुनाहेर आसबाबो प्रेरण करेछेन कारण सबई जदि आमादेर नेकिर अवस्था थाकत सकल क्षेत्र जदि नेकी थाकत डाने बामे सामने पिछने तो आमरा जे नेकिर जे एकटा सार नेकी इबादत करा आल्लाह ताआलार काछे सन्तुष्ट अर्जन करा एबं आल्लाह नैकट्यम हवार जे माध्यमगुलो एगुलो आमरा बुझतम ना जे सारा जीवन सुखे थाके से कष्टेर कथा बुझे ना से ओई एक समय मने हय जे सुखटाई कष्टदायक आर जे कष्ट करे सम्पद कामाय रोजी रोजगार करे बाड़ी गानाय घर बनाय खाट तैरी करे जाजिन खाट बनाय तो ताके घुमाइते भालो लागे कारण से अनेक कष्ट करे से खाटटी से बाड़ीटी तैरी करछे आर जे बाप दादार आमल थेके कोटि कोटि मिलियन मिलियन टाका पेये गियेछे तो सेइगुला आनंददायक मने करे ना सेइगुलाके आनंददायक मने करे ना सेइगुला जुआ मद বিভিন্ন প্রকারের অবৈধ কাজের মধ্যে নষ্ট করে ফেলে তারপরও পেরেশানি সুখ আসে না এই দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন দুইটা পথ একটি হচ্ছে গুনাহের পথ আরেকটি হচ্ছে নেকির পথ আমিনহুম সাঈদুন আমিনহুম সাকীউন আমিনহুম সাঈদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দাদের মধ্য থেকে দুইটা দল রয়েছে একটা হচ্ছে আমিনহুম সাকীউন এক দল হচ্ছে তারা হতভাগা নির্বোধ বোকা জিল্লতির পথে তারা চলতেছে আর একটি দল রয়েছে আমিনহুম সাঈদ তারা হচ্ছে সৌভাগ্যবান ভাগ্যবতী এবং তারা সুখময় জীবনযাপন পরিচালনা করে এই দুই শ্রেণীর মধ্য থেকে যারা নেকির পথে চলে আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় বান্দা করেছেন আর যারা গুনাহের পথে চলে সাকি পথভ্রষ্ট হতভাগা দুর্ভাগা আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে নেকির পথ দিয়েছেন গুনাহের পথ দিয়েছেন পথ পন্থাও বাতলে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে যুগে যুগে আম্বিগ্রামকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন নবীদের কাজ ছিল এই মানব জাতিদেরকে হকের পথে নিয়ে আসা নবীগণ কষ্ট করেছেন নিজের রক্ত ঝরিয়েছেন শরীর থেকে রক্ত ঝরিয়েছেন কোনো নবীকে কড়াতে দুখণ্ডিত হইতে হয়েছে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য কোনো নবীকে মাছের পেটে দিতে হয়েছে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য কোনো নবীকে দেশ ছাড়তে হয়েছে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য কোনো নবীকে জিহাদের ময়দানে শহীদ হইতে হয়েছে মানুষদেরকে হকের পথে নিয়ে আসার জন্য কোনো নবী দাঁত শহীদ করতে হয়েছে মানুষদেরকে হকের পথে নিয়ে আসার জন্য কোন নবী মানব জাতিদেরকে কল্যাণের দিকে ডাকতে গিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করা হয়েছে শরীর দিয়ে রক্ত ঝরছে চোখ দিয়ে পানি গড়ছে অজ্ঞান হয়ে গিয়েছে চুলগুলো উস্কো খুস্কো পাহাড়ের পাশে বসে গিয়েছে অজ্ঞান হয়ে চেতন ফিরছে আল্লাহর কাছে দোয়া উঠেছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে হে নবী আপনি বলুন এই আউস খাজরাজ এবং হেরা পর্বত এবং এই আরব নগরীতে যে পাহাড়গুলো রয়েছে আপনি আদেশ করুন আমি আমার ফেরেশতাদেরকে বলি আমি এই কওমকে এমনভাবে ধ্বংস করে দেব যে তাদের নিশ্চল থাকবে না আল্লাহ নবী বলেছেন যে ইয়া আল্লাহ কাশ কেউ মুঝে নেহি চেয়ে জানে যে আল্লাহ তারা তো আমাকে চিনে নাই অতি শীঘ্রই তারা হয়তো আমাদেরকে চিনে ফেলবে এবং তারা হকের পথে ফিরে আসবে বনু বকরের কাছে গিয়েছে তাইফ বাসীর কাছে গিয়েছে এই তাইফবাসীকে ধ্বংস নবীকে কত কষ্ট দিয়েছে কত কষ্ট করেছে ফেরেশতারা চেয়েছিল যে আমি তাদেরকে ধ্বংস করে দিই আল্লাহ নবী বলেছেন না
আমি তো হিদায়াতের জন্য এসেছি, বুইস্তু মুআল্লিমান, আমাকে তো মুআল্লিম হিসেবে প্রেরণ করা হয়েছে, বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমাকে তো সমগ্র জাহানের রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার সাথে মহাব্বতের সাথে এ উম্মতদেরকে মাফ করে দিয়েছেন, যার কারণে সেই তাইফ নগরী থেকে আজকে মক্কা নগরীতে যারা যায়, আমরা দেখি মক্কার আশেপাশে যে অনেক হাদিয়া দেওয়া হয়, পাউরুটি দেয়, কেক দেয়, খেজুর দেয়, বেশিরভাগই তাই ফেল। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন, আমি গুনাহগার হই, অনেক বড় গুনাহগার হই, আল্লাহ যদি এই গুনাহগারকেও চান যে এই গুনাহগারও আমার পথে আসবে, তো সে আফজালুল আফজালুল সালিহিন সালিহিন, সে নেককারদের চেয়ে তো নেককার হয়ে যাবে। মোহাম্মদ বিন কাসিমের নাম সবাই শুনেছি, আমাদের এই উপমহাদেশের মধ্যে দিন নিয়ে আসে, দিনের ঝান্ডা দিনের পতাকা নিয়ে আসছে মোহাম্মদ বিন কাসিম, হিন্দুস্তানের সিন্ধ নামক স্থান যেটা এখন পাকিস্তানের অন্তর্ভুক্ত, এগুলো তো সব সেই আমলি যখন আরবরা এই দেশ এই ইসলামের আলো নিয়ে আসছে, ইসলামের পতাকা নিয়ে আসছে, ইসলামের বাণী প্রচারের জন্য আসছে, সে সময়তে এই হিন্দ হাদিসের মধ্যে বলতেছেন গজওয়াত আল হিন্দ, জো লড়েগা ও শহীদ হোগা, যে মরেগা ও ভি শহীদ হোগা, ও আফজাল তরিন সুহাদা মে শামিল হো জায়েগা। তো হাদিসের মধ্যে হিন্দ দ্বারা উদ্দেশ্য এই সব কিছু, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এগুলা সে সময় হিন্দ নামে ইসলাম ছিল। তো হিন্দুস্তানে হিন্দ নামক স্থানে মোহাম্মদ বিন কাসিম ইসলামের পতাকা নিয়ে সর্বপ্রথম আসছেন, মোহাম্মদ বিন কাসিম সে যুবক ছিল, 18 বছরের যুবক, কিন্তু ইসমানের তেজ, ইমানি নিষ্ক্রিয়া, ইমানি তাহজিব, ইমানি তামাদ্দুন এত বেশি ছিল যে দিনার পায়ের ঘোড়ার কদমেও সেই চীনের রাজা বাদশারাও কাঁদতে শুরু করে দিত। এই সব কিছু শক্তি একমাত্র দিনের মধ্যে রয়েছে, ইসলামের মধ্যে। তে মোহাম্মদ বিন কাসিম সে যে আমাদের যাদের বদৌলতে, যাদের চেষ্টা, যাদের রক্ত ঝরানো পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, ইসলামের ইমানের বাতি পেয়েছি, সে মোহাম্মদ বিন কাসিমও একজন হচ্ছে তাইফের সন্তান, তার বাড়ি হচ্ছে তাইফে। আল্লাহর নবী যদি সে সময় বদদোয়া করতেন, আল্লাহর নবী যদি সে সময় ফেরেশতাদেরকে বলতেন হে ফেরেশতারা, তারা তো আমাকে বহুত কষ্ট দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দেন, ফেরেশতার ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারত জিলজালের মতো, কিন্তু আল্লাহ তাআলা ভবিষ্যৎকে দেখতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদেশ করুন আমি তার গলা উড়িয়ে দিই। আল্লাহ রাসূল বলতেছেন না, আমি যা বুঝি তাকে বুঝো না, তাকে মাফ করে দাও, একসময় সে ওই দিনের বড় বড় কাজ করবে। মোহতারাম হাজিরিন, তো কিছু মানুষ থাকবে হকের পথে, কিছু মানুষ খারাপের পথে, তো যারা হকের পথে থাকবে তাদের গুরু দায়িত্ব হচ্ছে মানুষদেরকে, যারা খারাপের পথে রয়েছে তাদেরকে ভালো পথের দিকে নিয়ে আসার জন্য আহ্বান করা, যেটা নবীদের কাজ, নবীদের দায়িত্ব, নবীদের কষ্ট, নবীদের পেরেশান, নিজেদের জীবনকে পরিত্যাগ করেছেন এই পথের দিকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের প্রচারের জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য ঘর থেকে বের হইতেন, বিভিন্ন পাহাড় পাড়ে দিয়ে বিভিন্ন ছোট ছোট বস্তিদের কাছে গিয়ে হজের মৌসুমে যে সকল গোত্ররা, যে সকল দররা হজের মৌসুমে হজ করতে আসতো, সে সময় তো মানুষরা উলঙ্গ হয়ে হজ করত, সেই অন্ধকার জামানার মধ্যে, অন্ধকার সময়ের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে গিয়ে গিয়ে, ঘরে গিয়ে গিয়ে, বাড়িতে গিয়ে গিয়ে হকের পথে নিয়ে আসে। তাআলাউ ইলা কালিমাতিন, হে উম্মতগণ তোমরা এমন এক কালিমার দিকে চলে আসো, ইন তুমিনু তাহতাদু, যদি তোমরা সেই কালিমা মেনে নাও, যদি তোমরা সেই আল্লাহকে স্বীকার করে নাও, যদি তোমরা ন্যায়ের পথে চলে আসো, তোমরা হিদায়াত পেয়ে যাবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের মধ্যে ময়লা মাটি, শরীরের জামা উস্কো খুস্কো, চোখ দিয়ে পানি গড়াইতেছে, শরীরে ময়টা ময়লা ময়লা মাটি জমে গিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে,
হুজুরের মেয়ে কাঁদতেছে যে হে আমার পিতা, আপনি নাকি দুনো জাহানের বাদশাহ, আপনি নাকি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আহ আপনার এত অবস্থা, করুণ অবস্থা কেন, এত কষ্ট কেন করতেছেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তার বেটিকে, এ আমার বেটি, তোমার এই কষ্টে তোমার পিতার এই কষ্টে তুমি কন্দন করবে না। শুনে রাখো, একটা সময় আসবে যে তোমার পিতার এই দিন, তোমার এই পিতার এই মেহনত, এই চেষ্টা প্রচেষ্টা পৃথিবীর ওই প্রান্ত পর্যন্ত পৌঁছে দিবে যেখানে এখনো সূর্যের আলো পড়ছে। আল্লাহ তাআলা তোমার পিতার এই দিনের পরিশ্রম, এই মেহনতকে পৃথিবীর ওই পাহাড়ের নির্জন এলাকাতে পৌঁছে দিবে যেখানে এখনো মানুষের সভ্যতা সংস্কৃতির কোনো নিয়ম কানুনের মধ্যেই তারা পড়েনি। আল্লাহ তাআলা সে আফ্রিকার জঙ্গলের মধ্যে দিনকে পৌঁছে দিয়েছে, ছোট্ট ছোট্ট দ্বীপের মধ্যে ইসলামকে পৌঁছে দিয়েছে। মহতারাম হাজরিন, এই যে নবীর যে মেহনত প্রচেষ্টা, এটা আমাদেরকে করতে হবে, মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসা ঠিকই করতে হবে। গুনাহ যারা করবে, এখন প্রশ্ন হলো যারা গুনাহ করবে তারা কি পরিত্রাণের কোনো পথ পাবে? হ্যাঁ, পরিত্রাণের পথ একমাত্র ইসলামের মধ্যে রয়েছে। হাবিবে নাজ্জার, সবাই শুনেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজাকে যে হত্যা করেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কলিজা বের করে চাবায় খেয়েছিল হাবিবে নাজ্জার। অথচ সে যখন পালিয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তাকে ধরে নিয়ে আসতে পারত, ধরে তো নিয়ে আসে নাই। একবার আল্লাহ বাণী পাঠাইলেন যে যারা তওবা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, হে ইমানদারগণ তোমরা তওবা করো, গুনাহ থেকে মাপ চাও, ভালোভাবে মাপ চাও। ইবাদ্দিলু সাইয়্যাতিল হাসানা, যে নিশ্চয় আল্লাহ তোমাদের গুনাহকে পরিবর্তন করে তার সম পরিমাণ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সে প্রশ্ন করলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে তো আমি হত্যা করেছি, আমাকে কি মাফ করা হবে? আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত দিলেন যে যে আল্লাহর দিকে আসবে, আল্লাহ তাআলা তার দিকে, যে আমার দিকে এক পা অগ্রসর হবে আমি তার দিকে দুই পা অগ্রসর হবে, যে আমার দিকে হেঁটে হেঁটে আসবে আমার রহমত তার দিকে দড়িয়ে দড়িয়ে যাবে। তো হাবিবে নাজ্জারের মতো সে কত কষ্ট দিয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকেও মাফ করে দিয়েছে, কত মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা তো রহমান রহিম, যে তওবা করে আল্লাহ তাআলা তার প্রতি বেশি খুশি হন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা গুনাহ থেকে তওবা করে যেন তার কোনো গুনাহ নেই, এভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। বাদশাহ জন্মে মারা, বাদশাহ জন্মে মারা দরগুজর, বাদশাহ জন্মে মারা দরগুজর, মা গুনাহগারি মে তোয়া মুরজেগর, মা গুনাহগারি মে তোয়া মুরজেগর। হে আমার বাদশাহ, হে মহান আল্লাহ, তুমি সারা বিশ্বের লালনকারী, সমগ্র মানব জাতিকে পালনকারী, হে খোদা তুমি আমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আমি স্বয়নে স্বপনে আমি প্রকাশ্যে দিবালোকে যত গুনাহ করেছি মাওলা, মাওলা তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কাছে ফরিয়াদ করার আগে আগে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দেন। নাসাই শরীফের মধ্যে স্পষ্ট হাদিস আছে, একজন ডাকাত সে 99 জনকে হত্যা করেছে, জঙ্গলের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গকে ধরা ধরছে। তো সে বুজুর্গ তার অধীনস্থদেরকে নসিহা করতেছে, উপদেশ দিতেছে, আল্লাহ তাআলা হত্যাকারীকে লাম যে আল্লাহ তাআলা যারা হত্যা করবে আল্লাহ তাআলা হত্যাকারীর কিসাসের একমাত্র তাকে হত্যা করা ছাড়া আল্লাহ তাআলা তার গুনাহকে থেকে মাফ করবেন না, এবং জিনাকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। তো সে কাফের, সেই আপনার সেই ডাকাত সেই বুজুর্গকে বলতেছে, হে বুজুর্গ আমি তো 99 জন হত্যা করে ফেলেছি, আমিও কি তাহলে পরিত্রাণ পাবো না? সে বলতেছে না, তুমিও পরিত্রাণ পাবে না, তুমি তো অনেকজনকে হত্যা করেছো।
সে ডাকাত বলতেছে তাহলে আমার 100টা পূরণ করলাম তোমাকে হত্যা করে, সে বুজুর্গকে সাথে সাথে হত্যা করে ফেলছে। এভাবে যাইতেছে যাইতেছে বসরা পার হয়ে গিয়েছে, বাগদাদের পার্শ্ববর্তী এলাকা এক জঙ্গলের পাশে গিয়েছে। তো সেখানে এক আলাপ বুজুর্গের সাথে দেখা হয়েছে, তাকে বলতেছে আমি তো 100 জন পুরা করেছি, এবার 100তম ব্যক্তি আল্লাহওয়ালা ছিল তাকে হত্যা করেছে, আমি মাফ পাবো না। তো এখন আমাকে বলো হে বুজুর্গ আমি কি মাফ পাবো কি না। কি বুজুর্গ বলতেছে আমি যদি এখন তাকে বলি যে তুমি মাফ পাবে না, তুমি যত বড় গুনাহ করেছো তুমি তো মাফ পাবে না, তো আমাকেও তো হত্যা করে ফেলবে। সে ভয়ে ভয়ে বলছে উমুক রাষ্ট্রের কাছে কুফা নগরীতে চলে যাও, ওখানে একজন আল্লাহওয়ালা রয়েছে তার কাছে যাও, তিনি সভ্যতে থাকো, তুমি তোমার জীবনের গুনাহ কাতার ব্যাপারে তার কাছে আর্জি করো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। তো সে কাফে সেই ডাকাত সে যাইতেছে যাইতেছে কুফা নগরী যখন পৌঁছতে যাবে তার কিছুক্ষণ আগে তার ইন্তিকাল হয়েছে, মারা গিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতারা নিয়ে তাকে টানাটানি করতেছে, ও অপরদিকে জান্নাতের ফেরেশতারাও তাকে টানাটানি করতেছে। জান্নাতের ফেরেশতারাও সেই কাফেরকে নিয়ে সেই ডাকাতকে নিয়ে টানাটানি করতেছে, অপরদিকে জাহান্নামের ফেরেশতারাও তাকে নিয়ে টানাটানি করতেছে। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, রিয়াজুস সালিহিনের মধ্যেও আছে, মিসবাহ শরীফের মধ্যেও হাদিসটা স্পষ্ট আছে, অনেক বড় হাদিস, এটা বিস্তারিত হাদিস, এটা অনেক ব্যাখ্যা রয়েছে। তো জাহান্নামের ফেরেশতারাও একদিক থেকে টানতেছে, অপর দিক থেকে জান্নাতের ফেরেশতারাও টানতেছে, দুই দল আল্লাহর কাছে চলে গিয়েছে, আল্লাহ ফয়সালা করবে। আল্লাহর কাছে যাওয়ার পর জান্নাতের ফেরেশতারা বলতেছে ইয়া আল্লাহ, সে আপনি যেহেতু আপনি একটা রুলস দিয়েছেন যে আপনার রহমতের দিকে দ্বারা বেশি আগিয়ে থাকবে, যারা রহমতের দিকে বেশি আগিয়ে থাকবে তারা জান্নাতি, আর জাহান্নামের ফেরেশতারা আল্লাহর কাছে আর্জি করতেছে ইয়া আল্লাহ সে তো 100 জনকে হত্যা করেছে, সে তো সম্পূর্ণ কাফের, সে তো বহু জুলুমকারী। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, সে যে এলাকা থেকে তার ঘর থেকে নিয়ে সে যে এলাকায় যাইতেছিল কুফা, সে কুফা পর্যন্ত মাপা হোক, যদি তার অগ্রসরটি সে কুফা নগরের দিকে বেশি হয়, অর্থাৎ যেখানে সে তওবার জন্য যাচ্ছে সেই এলাকার যেখানে মারা গেছে সেখান থেকে যদি যেখানে সে তওবার জন্য যাচ্ছে তার দূরত্ব যদি কম হয় তো সে জান্নাতি, আর যদি যেখান থেকে সে আসতেছে এবং কুফা নগরী যেখানে যাচ্ছে তার মধ্যবর্তী স্থানের মধ্যে তার বাড়ির যদি নিকট বেশি হয় তাহলে সে কাফ, সে হলো জাহান্নামি। আল্লাহ তাআলা ওসিলা করতেছে, পরে মাপা হয়েছে, মাপার পর দেখতেছে সে কুফার দিকে বেশি এক ধাপ বেশি অগ্রসর হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। এইভাবে আল্লাহ তাআলা ওসিলা খুঁজেন, ওসিলা খুঁজেন, ওসিলা খুঁজে খুঁজে বান্দাদেরকে মাফ করতে থাকে। আরেকটি ঘটনা বলি, মুসা আলাইহিসসালামের জামানার ঘটনা, হযরত মুসা আলাইহিসসালামের জামানা বৃষ্টি হচ্ছে না, খরা, চতুর্দিকে পশু পাখিরা কন্দন করতেছে, চিল্লাইতেছে, মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে, ইস্তিসকার নামাজের জন্য মুসা আলাইহিসসালাম সকল মানুষদেরকে এক মাঠের মধ্যে নিয়ে আসতেছে, নিয়ে আসার পর দোয়া করতেছে ইয়া আল্লাহ, এখানে শিশু বাচ্চারা রয়েছে মাওলা, মহিলারা রয়েছে, পশু পাখিরা রয়েছে, তাদের দিকে যে মাওলা তুমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে মুসা, নিশ্চয় তোমাদের মধ্যে এমন একজন বান্দা রয়েছে যে কিছুক্ষণ আগে জেনা করে আসছে, এমনকি সে এখন এই মাজলিসের মধ্যে আজ 3 দিন হয়ে গেল, এখান থেকেও সে গুনাহ ছাড়তে পারেনি, জেনার সাথে সম্পৃক্ত হয়েছে। আল্লাযীনা ইউবারিজুনা ফি মাঈশাতিন 40 সানাতান, সে শুধু আজ নয় কাল নয় 40 বছর ধরে জেনা করে আসতেছে, আর আমি আল্লাহর সাথে সে দুশ্মনী করতেছে, তো সে ব্যক্তির কারণে আমি তো গুনাহ আপনাদের তওবাকে কবুল করব না, সে ব্যক্তি যদি এই এই দল থেকে চলে যায় তো আমি আসমান থেকে পানি বর্ষণ করব এবং সকলকে রহমতের ছায়াতলে নিয়ে আসবো। মুসা আলাইহিসসালাম ঘোষণা দিয়ে দিলেন ফামিন হুম মিনাল ফামিন মিনকুম সাইদ সাকি, কে রয়েছে তোমাদের মধ্যে গুনাহগার, চলে যাও, জেনাকারী কেউ রয়েছে, তোমার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা তিনি রহমতের বৃষ্টি থেকে দূরে রাখতেছেন।
যদি না যাও তাহলে আমি আল্লাহর কাছে চাইব যাতে তোমার নাম প্রকাশ করে দেয় এবং আমরা তোমাকে শাস্তির সম্মুখীন করি। এ কথা বলার পর সে জেনাকারী তো লজ্জায় পড়ে গিয়েছে। আমাদের মধ্যে যদি কাউকে বলা হয় অমুক দোষী তুমি এখান থেকে বের হও, তো সে বের হইলে একটা দুইটা সমস্যা করবে, যদি উঠে চলে যায় তো সবাই তাকে চিনে ফেলবে, আবার যদি ধরা খেয়ে যায় সেখানেও মেয়ে খাবে। তো সেই গুনাহগার কষ্টের মধ্যে পেরেশানির মধ্যে মাথার উপরে একটা চাদর দিয়ে চাদরের তলে আল্লাহর কাছে খালেস নিয়াতে তওবা করতে শুরু করছে, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আনতাল গফুর, হে আল্লাহ আপনি দয়াশীল আপনি রহমান আপনি করুণাময়, মাওলা তুমি ইচ্ছা করলে আমার সকল গুনাহগার থেকে মাফ করে দিতে পারো, মাওলা ইচ্ছা করলে তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারো, মাওলা তুমি ইচ্ছা করলে আমার মতো বান্দাকে আমার মতো বান্দাকে তুমি এই পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে পানি মার ধুলার সাথে মিশিয়ে দিতে পারো, মাওলা মাওলা আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, মাওলা তুমি আমার জীবনের সকল গুনাহগার থেকে মাফ করে দাও, আমি জেনা করে এসেছি মাওলা তুমি আমাকে মাফ করে দাও, মাওলা আমি এই দল থেকে বের হইতে পারতেছি না, যদি আমি এখন বের হই সবাই আমাকে সম্মানীভাবে চিনে, কিন্তু আমি যদি বের হই আমার সকল দোষ ত্রুটি তাদের কাছে প্রকাশ পেয়ে যাবে। মাওলা আল্লাহ তাআলার কাছে খালেসভাবে তওবা করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগার থেকে মাফ করে দিয়েছেন, আসমানে এক টুকরো মেঘ নিয়ে চলে আসছে, সুবহানাল্লাহ, পানি বর্ষণ হওয়া শুরু হয়ে গিয়েছে। মূসা আলাইহিসসালাম বলতেছে ইয়া আল্লাহ এই দল থেকে তো কোনো ব্যক্তি বের হয়নি, তারপরও আপনি কার জন্য কিসের জন্য আপনি বৃষ্টি দিলেন, অথচ আপনি কিছুক্ষণ আগে বললেন আমি একজন ব্যক্তির কারণে বৃষ্টি দিতেছি না সে যদি না বের হয়। আল্লাহ তাআলা বললেন হে মূসা যে বান্দার কারণে আমি বৃষ্টি দিতেছিলাম না এখন আমি সেই বান্দার কারণে বৃষ্টি দিয়ে দিলাম, কারণ সে তওবা করেছে খালেসভাবে তওবা করেছে। এই জন্য শায়েখগণ কবিগণ বলেছেন যে যত বেশি আল্লাহর কাছে তওবা করবে, যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলার প্রিয় সে তত বেশি হবে। ক্ষমা চাওয়া বারবার গুনাহ এটাও কিন্তু তোবা পাওয়ার তোবা এবং গুনাহ থেকে বাঁচার এবং আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটা বড় লক্ষণ হচ্ছে রিয়াজুস সালিহিনের মধ্যে আছে তোবার তিনটা লক্ষণ, তার মধ্যে একটি হচ্ছে আমি যে গুনাহটার ব্যাপারে তোবা করতেছি সেটা আমি কখনো করবো না, এই একটা ইরাদা করতে হবে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর একটা ইরাদা সেই গুনাহটাকে নিজের থেকে ছাড়তে হবে, একটা আজম বিল ইরাদা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমি এই গুনাহটা করবো না, আরেকটি হচ্ছে গুনাহটাকে ছেড়ে দিতে হবে, আর তিন নম্বর হচ্ছে ওই গুনাহটা আর কারোর কাছে প্রকাশ না করা, কারোর কাছে গুনাহটা প্রকাশ না করা। অনেকে তো আবার গুনাহ করে আবার প্রকাশ করে ভাই আমি একটু অমুক, তো এই ধরনের গুনাহ প্রকাশ না করা। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এই তিনটা আমল যদি কেউ করে আল্লাহ তো তাকে মাফ করবেন করবেন নিশ্চিত মাফ করবে। হাদিসে জিনের মধ্যে স্পষ্ট রয়েছে যে আল্লাহ রসুল সে যদি জেনাও করে তাও মাফ করে দিবে, সে যদি চুরি করে তাও মাফ করে দিবে, আল্লাহ রসুল বলছে হ্যাঁ সে যদি জেনা করে সে যদি হত্যাও করে সে যদি চুরিও করে আল্লাহ তাকে মাফ করে দিবে। সেই জন্য খালেসভাবে দোয়া করবো। আরেকটি কথা ছোট্ট বলে ফেলি সেটা হচ্ছে তব আমরা যে গুনাহ করবো গুনাহ দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে হকুল ইবাদ একটা হচ্ছে হকুল্লাহ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, যেমন নামাজ খারাপ কাজ করে ফেললাম গুনাহের কাজ করে ফেললাম এগুলো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হকুল ইবাদ বান্দার হক যেগুলো রয়েছে হয়তো কাউরির মাল আত্মসাৎ করলাম কাউরির একটা জিনিস না বলে নিয়ে ফেললাম কাউরির ক্ষেত থেকে না বলে কিছু জিনিস পেয়ে ফেললাম কাউরির জমি থেকে কিছু নিয়ে ফেলে এলাম, এটা হলো হকুল ইবাদ বান্দার হক। আর বান্দার হক আল্লাহ মাফ করবেন, আপনি হাজার তওবা করেন আল্লাহ মাফ করবেন না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে তুমি তার পাওনা তুমি তাকে শোধ করো, যেহেতু এখানে তুমি সেই ধান অথবা তোমার যেটা তার কাঁঠাল পারছো বা সেই পেয়ারা পারছো যা পারছো সেটা যদি এখানে পূরণ করতে পারবে না সুতরাং তোমার সব দিয়ে তাকে সন্তুষ্ট করে তুমি জান্নাতে যাও, তার আগ পর্যন্ত বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।